বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট, হাইকোর্টের সরকারি প্যানেলের আইনজীবীদের কাল গঙ্গারামপুর পুরসভায় অনাস্থা ভোট, তা নিয়ে আজ শুনানির আগে ঘোষণা আইনজীবীদের। কর্ণাটক নিয়ে আজ শুনানি নয় সুপ্রিম কোর্টে, দুই বিধায়কের আর্জির উত্তরে জানালো সর্বোচ্চ আদালত। রাজ্যসভায় কর্ণাটক নিয়ে আলোচনার প্রস্তাব কংগ্রেস সাংসদের। উত্তরপ্রদেশের সোনভদ্রে গুলিতে মৃত আদিবাসীদের পরিবারের সঙ্গে প্রিয়ঙ্কা গান্ধী বাড্রাকে দেখা করতে বাধা দেওয়ার প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের, লোকসভায় মুলতুবি প্রস্তাব। 21শে জুলাই সমাবেশে যোগ না দেওয়া ঘিরে আমতা চন্দ্রপুরে ধুন্দুবান, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ থানায় নালিশ করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। ইট বৃষ্টি লাঠিচার্জ কাঁদানে গ্যাস। পূর্ব বর্ধমানের বুদবুদে বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল উপপ্রধানকে মারধরের পাল্টা অভিযোগ, হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। পূর্ব মেদিনীপুরে খেজুরিতে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম এক শিশু সহ দুজন, আটক বেশ কয়েকজন। মজুত করা বোমা ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত মেদিনীপুরের ছেড়ুয়ার বামনডাঙ্গা গ্রাম, তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দায়ী শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি বিজেপির। কয়লা খনি তৈরি হলে উচ্ছেদের আশঙ্কায় বীরভূমের মোহাম্মদ বাজারে আদিবাসী সংগঠনের পথ অবরোধ। একই সঙ্গে উত্তরপ্রদেশের সোনভদ্রে আদিবাসী হত্যার প্রতিবাদ, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। দিনে দুপুরে নয়ডায় গুলি করে যুবককে হত্যার অভিযোগ অজ্ঞাত পরিচয় ঘাতকের বিরুদ্ধে। মেরঠের বাসিন্দা ইমরান নয়ডার একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন, ঘটনা তদন্তে পুলিশ। স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ, আটক স্ত্রী, তাঁর প্রেমিক সহ তিন। হুগলির আরামবাগের ঘটনা, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মিন্টু পার্কের কাছে বহুতল থেকে পড়ে যুবতীর মৃত্যু, এসএসকেএম এ নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। চারতলা থেকে ঝাঁপ দিয়েছেন জেসমিন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গায় ডাকাতির ছক, বানচাল সিসি ক্যামেরা সূত্র ধরে পাকড়াও তিন ডাকাত। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গাড়ি, রেলের সামগ্রী চুরির ঘটনার সঙ্গে দ্রুত ডাকাতদের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বিহার ও অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। দুই রাজ্যে এ পর্যন্ত 166 জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত প্রায় 1,11,00,000 মানুষ। বিহারে 12টি জেলায় বন্যা দুর্গতর সংখ্যা 73 লক্ষেরও বেশি, মৃত্যু হয়েছে 102 জনের। অসমে বন্যায় মৃতের সংখ্যা 64, 33টির মধ্যে 18টি জেলার প্রায় 38,50,000 মানুষ বন্যা কবলিত। কাউন্টডাউন চূড়ান্ত পর্যায়ে, তরল জ্বালানি ভরার কাজ শেষ। কারিগরি ত্রুটি সারিয়ে চাঁদের পথে পাড়ি দিতে তৈরি চন্দ্রযান 2। উৎক্ষেপণের নির্ধারিত সময় দুপুর 2:43। চাঁদের বুকে মিলতে পারে হিলিয়াম 3, যার অল্প পরিমাণই হতে পারে বিপুল শক্তির উৎস। আগামী দিনে এই হিলিয়াম 3 কেই শক্তির উৎস বলে চিহ্নিত করছেন বিজ্ঞানীরা। হিলিয়াম 3 কোনো তেজস্ক্রিয়তা ছড়ায় না বলে তার চাহিদাও বেশি। ভারতে চন্দ্রাভিযানে মিলতে পারে হিলিয়াম 3 সংগ্রহের সূত্র। চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে ভারতের মহাকাশ যান চন্দ্রযান 2। উত্তর মেরুতে বিপুল জলভাণ্ডার থাকার সম্ভাবনার কথা প্রথম চন্দ্রাভিযানেই শুনিয়েছিল ইসরো। চাঁদে মিলেছিল জলের অন্যতম উপাদান হাইড্রক্সিল আয়ন। দ্বিতীয় অভিযানে কি অধিকাংশ সময় ছায়ায় ঢাকা চাঁদের দক্ষিণ মেরুতে আরও বড় জলের ভাণ্ডারে খোঁজ দেবে ইসরো? ইসরোর চন্দ্রাভিযান টিমে বাঙালি ছোঁয়া, বিজ্ঞানী চন্দ্রকান্তর বুড়াপের বাড়িতে উৎসবের ছোঁয়া, অধীর অপেক্ষায় পরিবার। সকালে ফোন করে মায়ের কাছে আশীর্বাদ চাইলেন বিজ্ঞানী।